নাম আসে না নাই। আমার নবীর নাম সমস্ত কিতাবের মধ্যে দেওয়া হয়েছে, তাওরাতের মধ্যে, জাবুরের মধ্যে, ইঞ্জিলের মধ্যে, সমস্ত জায়গার মধ্যে আমার নবীর নাম মুবারক দেওয়া হয়েছে। আর তাওরাতের মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহর কিতাব হচ্ছে তাওরাত, কন্যা মারহাবা। হযরতে মুসা কালিমুল্লাহর কিতাবের মধ্যে যখন এই নামটা যখন পাইলো, দেখা যায় হযরতে মুসা কালিমুল্লাহর নামের চাইতে আমার নবীর নাম বেশি, কন্যা, সুবহানাল্লাহ। এই ব্যাপারে আপনাদেরকে আলোচনা করে শুনিয়েছিলাম যে নবীর নাম কেন বেশি আসলো, এজন্য এই বিয়াদব, মুসা নবীর উম্মতের মধ্যে এক বিয়াদব ছিল, সে এই নামগুলা তুলে তুলে, আমার নাম, নবীর নামগুলা তুলে তুলে সে ফেলে দিয়েছিল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাপ বানিয়ে দিয়েছিলেন, আপনাদেরকে আলোচনা করেছিলাম। আর ওই যে হেরার গুহার মধ্যে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য হযরতে আবু বকর সিদ্দিককে যে সুবল দিয়েছিল, এই ঘটনা কিন্তু আপনাদেরকে বলেছিলাম। যাক, ওইদিকে যাব না। তো এক লোক ছিল হযরতে মুসা কালিমুল্লাহর আমলে, একটা লোক ছিল সে খুবই খারাপ, সমাজের মধ্যে এমন কোনো খারাপ কাজ ছিল না যে তার দ্বারাই হতো না, এমনভাবে সে খারাপ কাজের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন দিক দিয়ে লিপ্ত থাকত। ও বন্ধুরা, আমার বাবাজিরা আমার, কিন্তু ওই ব্যক্তিটা ওই তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম যখন দেখলো, আমার নবীর নাম মুবারক দেখে ওই লোকটা বেশি বেশি করে এইভাবে চুমো খাইত, চুমো খাইত, আর মুখের মধ্যে লাগাইতো, কপালে লাগাইতো, বুকে লাগাইতো। ওই লোকটা একদিন হঠাৎ করে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে যাওয়ার পরে এমন খারাপ ছিল, এমন কুকর্ম করত, লোকজন, সমাজের লোকেরা, পাড়া প্রতিবেশী এলাকার লোকেরা প্রত্যেকেই তাকে দাফন করার জন্য পর্যন্ত দেয় নাই, কন্যা, নাউজুবিল্লাহ। কথা কি বুঝতেছেন? আবার শোনা যা, যেহেতু একটু লাইনের সমস্যা হয়েছে, আমরা এটা পরবর্তীতে ঠিক করে নেব, একটু মনোযোগ দেন তাহলেই শুনতে পাবেন। তো বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ওই লোকটা যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে সে কেমন খারাপ ছিল আপনারা বুঝে নিন, যে সমাজের লোকেরা তাকে গোসল পর্যন্ত দেয় নাই, তাকে কাফনের কাপড় পর্যন্ত পরাই নাই, দাফন পর্যন্ত করে নাই, একটা ডাস্টবিনের মধ্যে নিয়ে তাকে ফেলে দেওয়া হলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও মুসা, ও মুসা, তুমি কি দেখো না আমার এক বান্দাকে কাফন না পরাইয়া, দাফন না করিয়া, গোসল না করাইয়া একটা ডাস্টবিনের মধ্যে নিয়ে ফেলে দিয়েছে। ও মুসা, যাও যাও যাও, অমুক এলাকার মধ্যে যাও, তুমি নিজের হাতে ডাস্টবিন থেকে তাকে বের করে নিয়ে আসো, বের করে নিয়ে আসে তুমি নিজের হাতে গোসল দাও, এরপরে কাপনের কাফন পরাও, এরপরে সুন্দর করে দাফন করে দাও, কেননা সমাজের মানুষের কাছে সে পাপী হইতে পারে, সে খারাপ কাজ করতে পারে এটিকেই, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা আমলকে এমন পছন্দ করেছি। আমার নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতাম না, ওই নবীর নাম তাওরাতের মধ্যে দেখে দেখে চুমো খাইতো, মুখে খাইতো, একবার কপালে লাগাতো, আর একবার বুকে লাগাইতো। আমার এই আমলটা পছন্দ হয়ে গেছে মুসা রে, ও মুসা, যাও যাও যাও, এই মুহূর্তে গিয়ে তাকে কাফন দাফন পরাও, কন্যা, আল্লাহু আকবার। এরপরে হযরতে মুসা কালিমুল্লাহ তাড়াতাড়ি না হাইটে একটা দৌড় দিয়ে গেছেন, গিয়া দেখে ঠিকই ওই এলাকার মধ্যে ডাস্টবিনের মধ্যে ওই লাশটা পড়া আছে, লাশটা এইভাবে রাখা আছে। হযরতে মুসা কালিমুল্লাহ এলাকার বাসীদেরকে ডাক দিয়া বলে, এলাকাবাসীরা রে, ওকে এই অবস্থায় ডাস্টবিনের মধ্যে কেন ফেললাম? ওর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছেন তাকে কাফন দিয়ে দাফন দিয়ে সুন্দরভাবে তাকে সমাহিত করার জন্য। লোকেরা বলল, হুজুর, আপনি তো নবী মানুষ, আপনি তো নবী, অবশ্যই নবী মানুষ, কিন্তু ও তো ছিল সমাজের তৃতীয় না, চতুর্থ না, সাত নাম্বার পর্যায়ের লোক, তাকে আমরা কীভাবে
গুসল করাবো, দাফন করাবো, তার প্রতি আমরা সকলেই অসন্তুষ্ট, কিন্তু কোন কারণে আপনারা তার আপনি এই এই গুনাহগারের জন্য আপনি এইভাবে ছুটি আসলেন, এটা কার জন্য আসলেন, কে বলেছে আপনাকে? হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, ও পাড়ার লোকেরা, সমাজের লোকেরা, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ার্ডার করেছেন, আমি যখন তুর পাহাড়ের মধ্যে গিয়েছি, তুর পাহাড়ের মধ্যে যাওয়ার পরে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা বলেছেন, বলেছেন তাড়াতাড়ি তাকে ডাস্টবিন থেকে বের করে গোসল করে কাফন পরাইয়া দাফন দেওয়ার জন্য। এরপরে লোকেরা বলল, ঠিক আছে হুজুর দেই। এইভাবে সমাজের লোকদেরকে নিয়ে কাফন দাফন পরাইয়া সমস্ত কিছু কমপ্লিট করে যখন আসলো, সমাজের লোকেরা জিজ্ঞাসা করলো, ও মুসা নবী, ও নবী আপনি বলুন, সে তো খুব খারাপ কাজ করেছে, সমাজের মধ্যে সে অশ্লীল কাজ করত, ফাহেশা কাজ করত, যত ধরনের চুরি বাটপারি যা কিছু আছে সব করত, কিন্তু এই লোকের ব্যাপারে আল্লাহ এই এই সিদ্ধান্ত কেন নিলেন? হযরতে মুসা কালিমুল্লাহ বলেন, তোমরা কি জানো না এমন এক নবীর নাম তাওরাতের মধ্যে আছে রে, যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতেন না, এই নবীর নাম তাওরাতের মধ্যে আছে, আর সে তার একটা আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেছেন, সে আমলটা হচ্ছে নবীর নাম মুহাম্মদ এর নাম যত জায়গার মধ্যে তাওরাতের মধ্যে পাইতো তত জায়গার মধ্যে ওই নামটা চুমো খাইতো আর কপালে বুকে লাগাইতো, বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনাটা আমি বানায়া বলছি, বানায়া বলি নাই, দলিল দেখেন, দলিল হচ্ছে নুজহাতুল মাসালিস 142 নম্বর পৃষ্ঠা, এরপরে মাসাইসুল খাসাইসুল কুবরা হাদিস নম্বর হচ্ছে 68, বৈরতের ছাপ নুজহাতুল মাজালিসের 142 পৃষ্ঠা, আল খামিস ফি আহওয়ালে আনফাসে নাফিসের 282 নম্বর পৃষ্ঠা, কন্যা আল্লাহু আকবার। ও পৃথিবীর মুসলমানেরা, যখন আপনাকে আমাকে গোসল করাইয়া গোসল করাইয়া আমাদেরকে যখন কাফনের কাপড় পরাইয়া যখন ওই খাটুলার মধ্যে রেখে দিবে, খাটুলার মধ্যে রাখিয়ে দেওয়ার পরে জানাজার নামাজ শেষ করার পরে আমাদেরকে যখন দাফন করার জন্য গুরুস্থানে যখন নিয়ে যাবে, গুরুস্থানে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে সুন্দরভাবে যখন রাখা হবে, রাখার পরে তাকাইয়া দেখবেন যাদেরকে সমাহিত করে প্রথমে কিন্তু বাঁশ দেয় ঠিক কিনা, প্রথমে কি দেয়, বাঁশ দেয়। বাঁশ দেওয়ার পরে আপনার বাঁশের উপরে কোনো কোনো জায়গার মধ্যে চাটি দেয় অথবা আপনার পলিথিন দেয়, পলিথিন দেওয়ার পরে এরপরে আবার মাটি দেয় ঠিক কিনা, মাটি দেয় কি দেয় না, মাটি দেয়, কী জন্য দেয়, এজন্যই দেয় আপনার পশু পাখি যেন আক্রমণ করতে না পারে, মেঘ আসলে যেন পানি না ঢুকে, কবরটা যেন সুন্দর দেখা যায়, সুন্দরভাবে যেন এখানে থাকে, এজন্য কিন্তু এইভাবে সমাহিত করা হয়। আপনারা অবশ্যই জানেন একটা লোক পাপী হোক আর ভালো হোক, ওই লোকটাকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হয়, কবরের মধ্যে রেখে দেওয়ার পরে কিন্তু আমরা পৃথিবীর মধ্যে এখান থেকে ওইখানে ডাক দিলে আমরা শুনি না, কাছে গিয়ে ডাক দিতে হয়, বলেন ঠিক কি না? কিন্তু কবরবাসীদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কানের শ্রবণ শক্তি এত বাড়িয়ে দেন, আপনি যদি এই জায়গা থেকে যদি আপনার পিতাকে আপনি সালাম দেন, ওই জায়গাতে যদি আপনি আপনার পিতাকে উদ্দেশ্য করে যদি সূরা ফাতিহা পাঠ করেন, কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করেন, দুরূদ শরীফ পাঠ করেন, আপনার পিতা মাতা আত্মীয় স্বজন কবরে তাইকা শুনতে পায়, কন্যা সুবহানাল্লাহ। দলিল কি, দলিল হচ্ছে আপনি যখন একটা কবর দিয়ে যান, কবরের পাশে যান, গুরুস্থানের পাশে যান, এমন তো হয় বিশাল বিশাল গুরুস্থান, এখন তো আপনার বের হয়েছে যে নিজের জায়গার মধ্যে গুরুস্থান বানায় ফেলে, এমন হচ্ছে কি না, যে গুরুস্থানে নিব কেন, বাপের জায়গার মধ্যে বাপেরে রাখবো, কিন্তু আগে কিন্তু বিষয়টা হতো অনেক দূরে গিয়ে কবর দিত এবং গুরুস্থান ছিল, এই জায়গার মধ্যে হাজার হাজার কবরস্থান ঠিক কি না, ঠিক কি না, হাজার হাজার কবর। আমার রাসুল বলেছেন, প্রশ্ন করেছে, ইয়া রাসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমাদেরকে বলে দিন আমরা যখন কবরস্থান দিয়ে যাব তখন আমরা যে সালাম দিব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই যে আমরা সালাম দিব, সালাম কি মাইক দিয়া দেয় নাকি শুধু মুখ দিয়া দেয়,
আমরা কি মাইক নিয়ে যাই কবরস্থানে? আমরা মুখ দিয়ে দেই না? মুখ দিয়ে দেই, কিন্তু আমরা মুখ দিয়ে দেই ঠিক আছে, যত বড় কবরস্থান হোক না কেন আপনি যদি একবার সালাম দেন এই কবরস্থানের মধ্যে যত ধরনের আপনার লাশ সমাহিত করা আছে সমস্ত লাশের কর্ণ কুহরের মধ্যে আল্লাহ এমন শক্তি বাড়িয়ে দিয়েছেন প্রত্যেকটা লাশ আপনার আমার সালাম শুনতে পায় কন্যা সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরা আমার বাবা জিনা আমার আমার নবীর ব্যাপারে বলা হয় যে আমার নবী নাকি দেখে না আমার নবী নাকি শুনে না কন্যা নাউজুবিল্লাহ, এগুলা কি ব্যাককল নাকি আমার বুঝে আসে না? আমার রাসূল বলেছেন বুখারী শরীফের বর্ণনা, যখন আপনাকে আমাকে কবরের মধ্যে রাখা হয় কবরের মধ্যে রাখা হলে এইভাবে প্রশ্ন করা হয় মান রব্বুকা ওয়া মান দীনুকা মান হাযার রাজুল, এইভাবে হাজা হাজা মানে এই, হাজা মানে কি এই মানে এই কাছে খুব কাছে, এইভাবে দেখানো হবে দুইজন ফেরেশতা আপনাকে আমাকে কবর দিয়ে যাওয়ার পরেই আপনাকে আমাকে তোলা হবে এভাবে বসানো হবে, বসানোর পরে জিজ্ঞাসা করবে মান রব্বুকা তোমার রবকে, ওমান দীনুকা তোমার দিন কি, এবং এইভাবে বলা হবে মান হাযার রাজুল, এখানে আমার নবী উপস্থিত হয়ে যাবেন, আমার নবীকে দেখিয়ে বলবে আমরা যদি আশিকের রাসূল হই আমরা যদি প্রকৃত ঈমানদার হই প্রকৃত তাহলে আমাদেরকে যখন আমার রাসূলকে যখন দেখানো হবে মান হাযার রাজুল তখন আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হচ্ছেন আমার রাসূল, আমার কলিজার টুকরা, আমার হৃদয়ের স্পন্দন কন্যা সুবহানাল্লাহ। আর যদি ওয়াহাবি হয় ওয়াহাবিরা তো বিশ্বাস করে নবী দেখতে পারে না নবী শুনতেও পারে না, বলেন ঠিক কি না? কিন্তু বুখারীর হাদিসকে তারা অস্বীকার করে আমার নবী কিন্তু উপস্থিত থাকবেন। আমার রাসূলকে যখন এই ব্যাপারে বলা হলো আমার রাসূল বলেন আমার আশিকের রাসূলরা যখন কবরের মধ্যে শুইয়া দেওয়া হয় আমি রাসূল ও আমার আশিককে আমি কষ্ট দেওয়ার জন্য বলি না, কারণ একজনকে প্রশ্ন করলে আর উত্তর দিলে এর মধ্যে কষ্ট আসে না নাই। আমার নবীর সাথে মদিনা শরীফের মধ্যে যে একটা পর্দা ছিল এই পর্দাটা আল্লাহ পাক উঠাইয়া দিবেন কন্যা সুবহানাল্লাহ। আপনাকে আমাকে যখন কবরের মধ্যে দাফন করা হবে আমার রাসূল ওই সময় নূরানি হাতে আপনাকে আমাকে খুলে নিয়ে নিবেন কন্যা সুবহানাল্লাহ, আর সমস্ত কিছুর জবাব আমার আল্লাহর রাসূল দিয়া দেবেন কন্যা সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা আমার বাবাজিরা আমার যে কথা বলতেছিলাম, যারা বলে নবীর নাম শুনে চুমা খাওয়া যাবে না, তাফসিরে জালালাইন শরীফের 6 নম্বর হাসিয়া, তাফসিরে রুহুল মানির মধ্যে 12টা দলিল, এর মধ্যে অসংখ্য অনিত দলিল রয়েছে যা আমি নিজে পড়েছি, আমি এক সময় এটা বিশ্বাস করতাম না, আমি নিজেও এটা মানতাম না, এটা একটা কাজ হইল নবীর নাম শুনে দুরুদ পড়বো, এখানে আবার সুমা দেওয়ার কি আছে, আমি নিজেই যে সময় কওমি মাদ্রাসাত পড়তাম খারিজি মাদ্রাসাত পড়তাম তখন আমি বিশ্বাস করতাম না, যখন আমি ফেস টু ফেস যখন আমি এর কিতাব থেকে দেখলাম বের করলাম তখন আমি আলহামদুলিল্লাহ এমন কোন এই বাংলাদেশ নয় সারা পৃথিবীতে আমি চ্যালেঞ্জ করলাম বাসের ডাক দিলাম যদি কেউ আমার সাথে বসতে চায় আমি একা রাজি আছি আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই নবীর নাম শুনে চুমু খাবেন, এতে কোনো গুনার কোনো কিছু নাই, বেদাতের কিছু নাই, যদি কেউ বাধা দিতে চায় আপনি বলবেন এটা হচ্ছে মুস্তাহাব আমল এটা আমি করব, যারা বলে এই আমল নাই আল্লাহর কসম করে বলছি এদের উপরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের লানত, বলেন ঠিক কি না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীর সুন্নাত, নবীকে মহাব্বত করার, নবীকে ভালোবাসার, 5 ওয়াক্ত নামাজ আদায় করার, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ হজের আলোচনা হবে, ইনশাআল্লাহ আপনারা চলে আসবেন, হজের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। আল্লাহ পাক আমাদের সকলকে আজকে যে আলোচনা করেছি এই আলোচনা আমাদেরকে সুন্দরভাবে জীবনে পালন করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন।